সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে সান্তিয়াগো লোপেজ ম্যাজিকে ভেনেজুয়েলাকে হারালো আর্জেন্টিনা। হে গাইজ, আসসালামু আলাইকুম। বিডি ফুট হ্যাক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। কনমেবল আয়োজিত সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে শ্বাসরুদ্ধকর ম্যাচে ভেনেজুয়েলাকে 2-1 গোলে হারালো আর্জেন্টিনা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার হোম গ্রাউন্ডে ভেনেজুয়েলার মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের প্রথম আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দুদলই। ম্যাচের প্রথম গোল আসে ম্যাচের 15তম মিনিটে, সতীর্থর কাছ থেকে ক্রস পেয়ে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টাইন বয় সান্তিয়াগো লোপেজ। এবং ম্যাচের 24 মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডারদের ভুল কাজে লাগিয়ে গোল করে ভেনেজুয়েলার স্ট্রাইকার রেইনোস তোরেন। এবং প্রথম হাফের অতিরিক্ত 5 মিনিটের শেষ মিনিটে দুর্দান্ত এক গোল করে নিজের জোড়া গোল আদায় করে আর্জেন্টাইন বয় সান্তিয়াগো লোপেজ। এবং 2-1 গোলের জয় নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয় হাফে মাঠে নেমে দুর্দান্ত আক্রমণ করেও দু দলের কোনো দলই গোল আদায় করতে পারেনি। এবং 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।